बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। आप है सब का इमाम, आपका सब है गुलाम, आप के सब का इमाम, आप है सब का इमाम, आपका सब है गुलाम, और गुलाम का है कम, पढ़ते रहना सुबह शाम, पढ़ते रहना सुबह शाम, दम बदम सल्ले अला, दम सल्ले आला, दम बदम सल्ले आला, या हबीबी मरहबा, या हबीबी जरे, या हबीबी मरहबा, या हबीबी मरहबा, या हबीबी मरहबा, या हबीबी, या हबीबी मरहबा, या हबीबी मरहबा, या हबीबी मरहबा, या हबीबी मरहबा, या हबीबी। अल्लाह पीर सामने जिबरी फरिश्ता मुअज्जिन हुए आजान दिलें की दिलें जोरे गान ना मुअज्जिन हुए आजान दिलें आरे कमत दिलें আমার নবী কমলে ওয়ালা নবী এই মুহূর্তে যাই নামাজ গেলেন সব নবীরা আমাদের নবীর পিছনে নামাজ পড়লেন নামাজ পড়লেন কয় রাকাত জোরে বল কয় রাকাত দুই রাকাত নামাজ পড়লেন ওই নামাজ কি আশারের নামাজ ছিল নি ফজরের নামাজ নি কোন নামাজ সালাতু শুকর ছিল নফল নামাজ ছিল তাহলে প্রমাণ হচ্ছে নফল নামাজ বিভিন্ন নির্দিষ্ট ওকেশনে নির্দিষ্ট ওকেশনে সবে কদরে নফল নামাজ জামাতে পড়া মুস্তাহাব জামাতে পড়া মুস্তাহাব আল্লাহ বিলে নামাজ পড়াইলেন নামাজের পড়ানোর পরে সব নবীরা বক্তব্য রাখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর দিদারে যাবেন আমার মনের আর জল্লাদ দরবারে একটু বলবেন আমার এই কথা বলবেন আমার এই কথা বলবেন সব নবীরা আমার নবীজির মাধ্যমে নিউজ পড়াচ্ছেন মেসেজ পড়াচ্ছেন কার কাছে জোরে গন্না কার কাছে আল্লাহর কাছে মেসেজ পড়াচ্ছেন আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে মেসেজটা দিবেন এই মেসেজটা দিবেন এই মেসেজটা দিবেন সবাই বললেন এখন নবীজির সামনে দুইটা গ্লাস নিয়ে জিবরিল হাজির হয়ে গেলেন কয় গ্লাস দুইটা গ্লাস নিয়ে হাজির হয়ে গেলেন একটা গ্লাসে মদ আপনি কোনটা পছন্দ করবেন করেন যেটা পছন্দ করবেন সেটা বরকত হবে যেটা পছন্দ করবেন না সেটা বরকত হবে না আমার পিরেশন করলে আমি দুধের বোতল দুধের গ্লাস পছন্দ করলাম দুধের গ্লাস পছন্দ করে দুধ পান করলাম এই জন্য কোন সফরে গেলে মেহমান গেলে দুধ দেওয়াটাও সুন্নত দুধ দেওয়া তো আমাদের চট্টগ্রামে বিয়ের সময় বর যখন কনের বাড়িতে যায় স্টেজে বসার আগে কি দেয় এদিকে দেয়নি দেয়নি এটা এটা একটা মুস্তাহাব এটা ভালো কাজ এটা সুন্নত এটা সওয়াব মুস্তাহাব সুবহানাল্লাহ বলেন দুধ পান করলেন এই জন্য দুধ আদর্শ খাদ্য আইডিয়াল ফুড কি আইডিয়াল ফুড আদর্শ খাদ্য হয়ে গেল আল্লাহ পে নবী দুধকে পছন্দ করেছেন ওই দুধের মধ্যে বরকত দিয়েছেন কে দুধের মধ্যে বরকত দিয়েছেন কে ডায়াবেটিস রোগীও খেতে পারে ডায়াবেটিস রোগী সারাও খেতে পারে ছোট্টরাও খেতে পারে যুবকরাও খেতে পারে পুরুষরাও খেতে পারে মহিলারাও খেতে পারে বৃদ্ধ পান করতে পারে এমন কোনো মানুষ নাই যার জন্য দুধ পান করা যায় না টিকনি টিকনি সবাই দুধ পান করতে পারে দুধের মধ্যে শক্তি আছে না নাই কে দান করেছেন শক্তি আল্লাহ কেন দিয়েছেন নবীজি পছন্দ করেছেন বিদায় ঠিক কিনা আওয়াজ দেন বোরাকের মধ্যে করে বোরাকের কাজ শেষ হয়ে গেলাম বোরাকের দায়িত্ব শেষ হয়ে গেলাম আল্লাহ সমস্ত মেকরামরা ওই দায়িত্ব শেষ হয়ে গেল আমার পেরাবি সূরা বনি ইসরাঈলের এক নম্বর আয়াতের মাধ্যমে ইসরার ভ্রমণ শেষ ইসরার ভ্রমণ শেষ মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক নম্বর বলেছিলাম ইসরা ইসরার ভ্রমণ শেষ ইসরার ভ্রমণ শেষ এখন মেরা শুরু হবে কি শুরু হবে
এখনো মেয়েরা শুরু জোরে কর না মেয়েরা শুরু মিস্টার ভ্রমণশের সুরতে বসরি মানবী আকৃতির দায়িত্ব শেষ হয়ে গেল মানবী আকৃতির ভ্রমণ শেষ হয়ে গেল এখন সুরতে মালিকী নূরানী সুরতের সফর শুরু হয়ে যাবে মেয়েরা শুরু হয়ে যাবে আর পুরাইয়ের কাজ নাই পুরা কান্না শুরু করে দিল জি ও রাসূলুল্লাহ আপনার সাথে যতক্ষণ ছিলাম এত মজা লেগেছিল এখন তো বড় আনন্দ বড় কষ্ট লাগে রাসূল বলেন ও বোরা তোমার কি চাওয়া সাহেব তাই ভাব বরাক বলে হুজুর আমি অনুমতি চাই ফুলসরাতের কিনারায় আপনার উম্মত যখন পার হতে পারবে না আমি বোরাক অনুমতি চাই আপনার গুনাহগার উম্মতদেরকে ফুলসরাত পার করাই দিতে পারি নবীজি বলেন অনুমতি দিলাম অনুমতি জোরে কর অনুমতি অনুমতি দিতে পারেনি বিশ্বাস হয়নি বিশ্বাস হয়নি মাশাআল্লাহ আপনারা হাসনাবাদের মানুষ পাক্কা শুননি দেখতেছি পাক্কানি না বেজাল আছে খার খার বেজাল আছে হাত তুলেন একটাও নেই কারা কারা হাঁটি দুই হাত তুলেন দুই হাত তুলে কারা এরা পাক্কা হাঁটি শুননি হাত তুলেন নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত জশনে মেরাজুন নবী জশনে মেরাজুন নবী মাশাআল্লাহ আল্লাহ বরকত দান করুক আমিন ইস্টার ভ্রমণ এখন আমি মেরাজের ভ্রমণের আলোচনা করব সুবহানাল্লাহ বলে মেরাজের ভ্রমণে নবীজি কিসে আরোহণ করেছিলেন মেরাজের ভ্রমণে ওই সিদ্ধাতুল বাইতুল মুকাদ্দাস থেকে পদম আসমান পর্যন্ত খেয়াল করবেন কি আসমান পর্যন্ত আল্লাহ বেহেশতি সিঁড়ি দিয়ে দিয়েছেন কি সিঁড়ি কথা কয় না বোরাক বোরাকের কাজ শেষ বেহেশতি সিঁড়ি শুরু বাইতুল মুকাদ্দাস থেকে পদম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা কত বছর 500 বছরের রাস্তা সিঁড়ি কয়টা আল্লাহ আল্লাহ এত বড় সিঁড়ি হায় হায় পারেনি পারে জোরে কর না পারে পারে 500 বছরের রাস্তা এত বড় সিঁড়ি এত বড় সিঁড়ি এমন সিঁড়ি বানিয়েছেন ওই সিঁড়িটা এমন সিঁড়ি লিফটের মতো বাইতে হয় না শুধু দাঁড়াবেন হ্যাঁ করে উঠে যান আল্লাহ কত গতি বোরাকে সেই গতি বেশি বোরাকে সেই বোরাকে ছেয়ো গতি বেশি বোরাকে ছেয়ো গতি বেশি এই সিঁড়ি দিয়ে প্রথম আসমান পৌঁছে গেলেন সুবহানাল্লাহ বলেন না প্রথম আসমান আল্লাহ প্রিয় নবী জিবরের সাথে আছেন প্রথম আসমান পৌঁছে গেলেন নবী ইরশাদ করলেন কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা উরিজা বি ইলা সামা আমাকে নিয়ে আসমানে যাওয়া হলো কোথায় জোরে কর না কোথায় আসমানে যাওয়া হলো আসমানে গিয়ে আসমানের দরজা খোলা না বন্ধ আসমানের দরজা বন্ধ আসমানের গেট বন্ধ আসমানের দরজা বন্ধ জিবরিল গিয়ে দরজা করে আঘাত করলেন এই প্রথম আসমানের দারওয়ান প্রথম আসমানের দারওয়ান দরজা খোলো দারওয়ান বলে ও জিবরিল তোমার জন্য দরজা খোলা হবে না অনুমতি বলেন না অনুমতি জিবরিল এই দরজা শুধু একজনের জন্য অনুমতি রয়েছে ওনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মুহাম্মদ ছাড়া কারো জন্য দরজা খোলা হবে না জিবরিল মাম্মা কা তোমার সাথে কে আছে বলে মাই মুহাম্মদ আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে নবীর নাম নেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল সুবহানাল্লাহ বলেন না দরজা খুলে গেল দরজা খোলা মাত্র প্রথম আসমানে উঠলেন নবীজি জিবরিলের সাথে আছেন দেখতেছেন হযরত আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আল্লাহু আকবার উনি কিছুক্ষণ আগে কোথায় ছিলেন বাইতুল মুকাদ্দাসে নবীজির পিছনে নামাজ পড়েছেন একই এই আদম আলাইহিস সালাম নবী আসার আগে নবী নবীজি আসার আগে আদম এসে গিয়েছে তার মানে কি নবীর চেয়ে আদমের পাওয়ার বেশি এ কথা নয় নবীজি এসেছেন জান্নাতে সিঁড়ি বেয়ে আর আদম আলাইহিস সালাম এসেছেন সরাসরি আমার আল্লাহর আদেশে নবীকে স্বাগত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য প্রধান অতিথি আগে আসে না ফুল আসে আগে ফুল আগে আসে না অতিথি আগে আসে ফুল আগে যিনি ফুল দিবেন তিনি আগে না অতিথি আগে
ফুল যায় দিবেন সে অনেক আগে থেকে বসে থাকে অতিথিকে কি দেওয়ার জন্য ফুল দেওয়ার জন্য ছবি তোলার জন্য ঠিক নেই আদম বলে আমি আমার নবীকে স্বাগতম দেওয়ার জন্য আগে এসে দাঁড়িয়ে আছি আমার ছেলে আমার নবী আমার ছেলে আমার পক্ষ থেকে ওই নবীর কারণে আমি আদম হয়েছি নবী হয়েছি এই আদম আদম হয়েছে এই মুহাম্মাদের কারণে এই সন্তানের কারণে স্বাগতম দেওয়ার জন্য প্রথম আসমানে দাঁড়িয়ে আছি কথাবার্তা হলো পরিচিত হলো আলাপ আলোচনা হলো প্রথম আসমান পরে আমার সফর শুরু হলো এখন আর জান্নাতে সিঁড়ি নেই জান্নাতে সিঁড়ি জোরে কন না সন্নাতে সিঁড়ি ওই প্রথম আসমান দেখে এখন ফেরেশতাদের পাকা কার পাকা জোরে কন না ফেরেশতাদের পাকা করে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানের দরজা খোলা খোলা হয় না বলে কে আছে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে দরজা খুলে দেয়া হলো কোলে দেখতেছেন ওই দরজায় হযরত ঈসা আলাইহিস সালাম ইয়াহিয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে স্বাগতম দেওয়ার জন্য কথাবার্তা হলো আলোচনা হলো দোয়া দরুদ হলো দোয়া দেব সালাম দেব সব বলা বলে হলো আমার তৃতীয় আসমানে গেলেন দেখতেছেন তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে ঈসা আলাইহিস সালাম আগে থেকে দাঁড়িয়ে আছে স্বাগতম দেওয়ার জন্য ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন স্বাগতম দিলেন ধন্যবাদ দিলেন আসমানের দারওয়ান বলে এই দরজা নবীর জন্য খাস নবী ছাড়া কারোর জন্য খোলা হবে না চতুর্থ আসমান গেলেন দরজা খোলা হলো দাঁড়িয়ে আছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছেন চতুর্থ আসমান শেষ হয়ে গেল পঞ্চম আসমানে চলে গেলেন যেখানে দেখা যাচ্ছে হযরত হারুন আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন পঞ্চম আসমান আলোচনা হলো ষষ্ঠ আসমানে গেলেন দেখা যাচ্ছে হযরত মূসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছেন মূসা ইসলাম দাঁড়িয়ে আছেন সপ্তম আসমানে গেলেন দেখা যাচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ সব নবীরা এসেছে আপনি নবীকে স্বাগতম দেওয়ার জন্য সপ্তম আসমান পর্যন্ত আসতে পেরেছে আর সামনে যেতে পারবে না আর সামনে কেউ যেতে পারবে না নবীর আস্তে 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 আসমান পর্যন্ত এসেছে আর সামনে যেতে পারবে না শুধু আপনি নবী যাবেন আমি জিবরিল যাব আর কেউ যেতে পারবে না জোরে বলুন সুবহান আসমানো হি পরি সব নবী রহ গে এ আসমানো হি পরি সব নবী রহ গে আরশে আযম পে পৌঁছামারা নবী সবসে আলা হওয়া জোরে সবসে আলা হওয়া আপনি মাওলা কা প্যারা হামা লমকা দুলহা হামা রানবী সবসে লামা রানবী সবসে বাব আল্লাহ পে নবী সপ্ত আসমান ভেদ করে জিবরিল ফেরেশতার সাথে আছেন এখন জিবরিল ফেরেশতার নূরানি পাকা করে জিবরিল ফেরেশতা সহ আমার নবী নূরানি জগৎগুলো ভ্রমণ করতে 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 যেতে যেতে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর নবীর আগমনের শোভা স্লোগান দিচ্ছেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ নবীজির দরবার আগমন করে করে আল্লাহর দরবারে শুকরিয়া করেন নবীকে স্বাগতম দিচ্ছেন ফেরেশতারা কারা কারা ফেরেশতারা সবাই সিজদে পড়ে গেলেন আল্লাহ রে যেই নবীকে দেখার জন্য সবাই পাগল আমরাও তো দেখতে চাই আমরা তো সেই নবীর নূর দ্বারা তৈরি আমরা একবার নবীকে দেখতে চাই আল্লাহ আজকে এই সুযোগে আমরা একটু নবীর দিদার আমাদেরকে ধন্য করো সুবহানাল্লাহ বলেন না কারা 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 নবীকে দেখার জন্য পাগল কারা আল্লাহ তোমায় ফেরেশতারা বলেছে তোমার নবী কমলে ভালে নবী তোমার দরবারে যাবে আমাদেরকে তোমার নবীর দিদার দান করো আল্লাহ বললেন যে ও ফেরেশতারা শুনো শুনো আমার নবীজি সিদ্রাতুল মুনতাহায় আসলে তোমরা লাইনে লাইনে কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে যাবা কাতারে কাতারে দাঁড়িয়ে যাবা বিশৃঙ্খলা করবে না বেয়াদবি করবে না লাইনে লাইনে আমার নবীকে এক নজর দেখে আসবা
আল্লাহ তাআলা ফরিয়াদ করলেন মাবুদ কুরআন শরীফের মধ্যে রয়েছে ইদিয়াগশাস সিদ্দিরাতামায়াগশা সুবহানাল্লাহ বলেন ওই সিদ্রাতুল মুনতাহা চতুর্পাশে পরিবেষ্টন করে রয়েছেন কারা তাফসীরের মধ্যে রয়েছে ফেরেশতারা এই ফেরেশতারা শুনো শুনো তোমরা কি চাও বলে আমার নবীকে একবার দেখতে চাই একবার হায়াতুন নবীকে দেখতে চাই সিদ্রাতুল মুনতাহায় অবস্থান করলেন আমার নবী সেই সিদ্রা মানে একটা বড়ই গাছ কি গাছ একটা কুল গাছ ওই বড়ই গাছ ওই সিদ্রাতুল মুনতাহা ফেরেশতাদের স্টেশন ফেরেশতাদের স্টেশন আর সামনে যেতে পারবে না ব্যারিকেড রয়েছে ব্যারিকেড রয়েছে সব ফেরেশতারা আমার নবীকে দেখে দেখে সালাম দিচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সব ফেরেশতারা সালাম দিয়ে দিল আশে ফেরেশতারা সালাম দিয়ে চলে গেল জিবরি ফেরেশতা দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাউ দানাউতু আন মালাতান লাহতু ইতু হুজুর আমি দীর্ঘক্ষণ আপনার সাথে ছিলাম মক্কা শরীফ থেকে আসলাম এই পর্যন্ত বন্ধু হিসেবে ছিলাম আপনার খাদেম হিসেবে ছিলাম হুজুর আমার পক্ষে আর যাওয়া সম্ভব হবে না ও জিবরিল কেন যেতে পারবে না আমার সাদার কে আছে তুমি আমি দেখলা হয়ে যাব কেন যাবে না জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ সামনে যে নূরানি জগৎ কি জগৎ আওয়াজ দেন না ভাই নূরানি জগৎ আমি জিবরিল 600 পাকা নূরি ফেরেশতা কি ফেরেশতা নূরি ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল ওই নূরানি জগতে গেলে জলে পুরে ছাই হয়ে যাব জিবরিলের নূর ওটা নূর জিবরিল কেন ছাই হবে কারণ জিবরিলের নূরের পাওয়ারের চেয়ে সামনে নূরের পাওয়ার বেশি জিবরিল নূরের পাওয়ারের চেয়ে সামনে নূরের পাওয়ার বেশি এজন্য জিবরিল বলে হুজুর আমি একটা চুল পরিমাণ সামনে গেলে আমার পক্ষে আমি জলে পড়ে ধ্বংস হয়ে যাব আল্লাহ বলে সত্যি জিবরিল তুমি যাবে না সত্য এখন কিন্তু ঠিক আছে আমার তোমার দরকার হবে না তুমি তো অনেক কষ্ট করেছো অনেক পরিশ্রম করেছো তোমার কোনো চাওয়া আসেনি হায় হায় চাও সাল তোতা চাও চাও আমার কাছে চাও যা চাইবা তা আল্লাহ তোমাকে দিবে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু লাগবে না আমার কোনো অভাব নাই আমার কিছু লাগবে না আমার কোনো অভাব নাই জিবরিলকে নবীজি তিনবার বললেন জিবরিল চাও জিবরিল চিন্তা করলো যেহেতু নবীজি বলছেন না চাইলে বিয়াদবি হবে না চাইলে বিয়া দিবে হবে চাইতে হবে এখন চিন্তা করে বলে কি চাইবো জিবরিল তো চালাক এমন জিনিস চাইবেন যা চাইলে নবীজি খুশি হয়ে যাবেন যা চাইলে কোন মা বাবাকে যদি খুশি করতে চান মা বাবাকে দাওয়াত দিয়ে বিরিয়ানি খাওয়ানোর দরকার নেই ওই মা বাবার ছোট্ট একটা ছেলে আছে না তার একটা সিপ নিয়ে দিলে একটা লজেন্স নিয়ে দিলে একটা কলা নিয়ে দিলে মা বাপ খুশি ছেলের কাছে বসু দিলে বলে না ছেলেকে কিছু হাদিয়া দিলে মা বাপ জিবরিল চিন্তা করলো নবীকেও যদি খুশি করতে চাই নবীর উম্মতের পক্ষে থাকতে হবে কার পক্ষে কার পক্ষে নবীর উম্মতের পক্ষে থাকতে হবে তারপর নবী খুশি জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ কিছুই চাই না একটা জিনিস চাই কিয়ামতের ময়দানে পুলসরাতের কিনারায় আপনার উম্মতটা যখন কষ্ট পাবে পুলসরাত পার হতে পারবে না গুনাহগার পাপি তাপি বদকার অন্যায় করেছিল পাপ করেছিল আমি আপনার উম্মতের খেদমত করতে চাই এদেরকে আমার পাকার উপর বসাই পুলসরাত পার করাইতে চাই নবীজি বললেন ঠিক আছে তোমাকে সুযোগ দেওয়া হলো আল্লাহু আকবার বলেন না তোমাকে সুযোগ দেওয়া হলো জিবরিল নবীকে চিনতে পেরেছে এই জন্য উম্মতের পক্ষে বলেছে আর এই সমাজ এসে দেড় হাজার বছর পরে এসে নবীকে না চিনে অনেকে বেয়াদবি করে আসে না নাই আসে না নাই যেখানে জিবরিল যেতে পারে না আমার নবী পারে সিদ্রাতুল মুনতাহায় গিয়াম জিবরাইল বলে ডাকিয়াম সিদ্রাতুল মুনতাহায় গিয়াম জিবরাইল বলে ডাকিয়াম সামনে যেতে পারিব না অগণ আল্লাহ সামনে যেতে পারিব না অগণ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ
জোরে সামনে যেতে পারিব না অগণ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নরে নবী যাই দিদারে নিলেন খোদা তালা নরে নবী যাই দিদারে নিলেন খোদা জোরে নরে নবী যাই দিদারে নিলেন খোদা তালা সেই খুশিতে পড়ন সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ন সবাই সেই খুশিতে পড়ন সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ন সবাই দরুদ সাল্লে আলা আল্লাহ ইরশাদ করেন জিবরিল যাও যাও আমি তোমাকে অনুমতি দিলাম তোমাকে আর যেতে হবে না জিবরিল যাও এখন তোমার দায়িত্ব শেষ হয়ে গেল তোমার খিদমত শেষ হয়ে গেল আমার সাথে আমার আল্লাহ আছে বলেছিলাম বেআব্দিহি বেআব্দি সেটা একটা বা আছে বা মানের সাথে ও রসুল আপনি একলা নয় জিবরিল নয় বোরাক নয় সিরি নয় ফেরেশতা নয় কাউকে লাগবে না আমি আল্লাহ আপনার সাথে আছি ঠিক কিনা আল্লাহ আছে না নেই আল্লাহ আছে না নেই এই বাইতুল মুকাদ্দাস থেকে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত মেরাজ শেষ মেরাজ মেরাজ সিদ্রাতুল মুনতাহা থেকে যেখানে ফেরেশতা যেতে পারে না আর কেউ যেতে পারে না ওখান থেকে নবীজির উরুজ শুরু কি শুরু উরুজ উরুজ নয় উরুজ কি উরুজ শুরু উরুজ মানে ঊর্ধ্বগমন উরুজ মানে কি এটাকে এরাজও বলতে পারেন উরুজ ঊর্ধ্বগমন শুরু যেখানে শুধু নবী যেতে পারে নিতে পারে আল্লাহ কেউ যেতে পারে না যেতে পারে কে নবী যেতে পারে কে নিতে পারে কে আল্লাহ জিকে নবী নাকি আল্লাহ আল্লাহ যে হচ্ছে আল্লাহ যিনি নিতে পারে ব্যাপ্তি হচ্ছে নবী যিনি যেতে পারে নেওয়ার ক্ষমতা কার আর যাওয়ার ক্ষমতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ আবার খেয়াল করে সিদ্দাকে মুনতাহিব জিবরিল হয়ে গেল নূরানি ফেরেশতা সবাই রয়ে গেল আমার নবীর গমন শুরু এখন বলেন সামনে নূরানি জগৎ নূর 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 কোন রাত নাই দিন নাই নূরানি জগৎ ফেরেশতা যেখানে যেতে পারে না আমার নবী কেমনে যাবে নবী তো মাটির মানুষ সবাই কয় না নূরের ফেরেশতা যেতে পারে না জিবরিল যেতে পারে না নবীজি কেমনে যাবে তাহলে প্রমাণ হয়ে গেল নবীজি আপনার আমার মতো মাটির মানুষ নয় আমার নবী জিবরিলের নূরের চেয়ে পাওয়ারফুল আল্লাহর নূর দ্বারা তৈরি ঠিক কিনা আমার নবী সবুজ গালিচা পাঠাই দিলেন কি গালিচা সবুজ গালিচা এত নোরানি নোর নরম নরম তুলতুলে তুলতুলে যাকে বলা হয় রফ রফ কি বলা হয় রফ রফ বলা হয় একটা সাদা সবুজ গালিচা নোরানি গালিচা পাঠিয়ে দিলেন নবীজি আরোহণ করলেন যেতে 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 হাজার হাজার বছরের রাস্তা পার হচ্ছেন পার হচ্ছেন চোদ্দ হাজার বছরের রাস্তা পার হয়ে গেলেন আরো হাজার বছর রাস্তা পার হতে হবে রাতের অল্প সময়ে আমাদের নবী হায়াতুন নবী ওই রফ আরোহণ করে করে যেতে যেতে আর শাজিমের কিনারায় চলে গেলেন সুবহানাল্লাহ আর শাজিম যাওয়ার পরে আল্লাহ বলে আর এখন সামনে আসবেন না কিফ ইয়া মুহাম্মদ কিফ ইয়া মুহাম্মদ দাঁড়ান 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 একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন দাঁড়া ইন্নাল্লাহ ইসল্লি আলাইকা ও রাসূল আপনি বর হয়ে এসেছেন বরের জন্য শুভাগমন শুভেচ্ছার দরকার আছে না নাই মেহমানদারি দরকার আছে না নাই ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান একটু অপেক্ষা করেন বরকে দাঁড়িয়ে রেখেছেন কি জন্য জানেন আল্লাহ বলে ইন্নাল্লাহ ইসল্লি আলাইকা আমি আল্লাহ আপনার উপর স্পেশাল রহমত নাজিল করলাম স্পেশাল রহমত দিলাম স্পেশাল নেয়ামত দিলাম যা চাইবেন তা দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বান্দা হয়ে শ্রেষ্ঠ বান্দা হয়ে প্রিয় বান্দা হয়ে আমার দরবারে চলে এসেছেন ইয়া রাসূলুল্লাহ আর শাহজিমে চলে এসেছেন আমি আপনাকে আমার রহমত দিয়ে বরফুর করে দিলাম রহমত দিয়ে বরফুর করে দিলাম ইয়া রাসূলুল্লাহ
আপনারা সামনে আছেন উদনু মিন্নিত ইয়া হাবিবি আরো কাছে আসেন আরো কাছে আসেন আরো কাছে আসেন আস্তে 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 আল্লাহ ইরশাদ করে তুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাসাইনি ও আদনা জোরে বলুন সুবহান এই জায়গার মধ্যে আল্লাহ জলে শান অল্প কথাই অনেক লম্বা তাফসীর করে দিলেন সুম্মা দানা ও বন্ধু কাছে আসেন উদনু মিন্নি ইয়া হাবিবি ও বন্ধু কাছে আসেন নবজি একটু কাছে যাই একটু কাছে যাই আর একটু কাছে যায় আল্লাহর দরবার কত কত ভয় আছে না নাই বন্ধু বন্ধুর দরবারে যাবে কত মহব্বত কত মায়া কত মহব্বত সুম্মা দানা একটু সামনে যাই একটু সামনে যাই একটু সামনে যাই আল্লাহ বলে বন্ধু আর একটু সামনে আসেন ভয় পাচ্ছেন নি হঠাৎ করে কিফ ইয়া মুহাম্মদও বললেন হঠাৎ করে সিদ্দিক আকবরের কণ্ঠ কার কণ্ঠ জোরে বলেন না কার কণ্ঠ সিদ্দিক আকবরের কণ্ঠ ইয়া রাসূলুল্লাহ ও নবী সিদ্দিক আকবরের কণ্ঠ শুনে আপনি অবাক হয়ে গেলেন নি জি সিদ্দিক আকবরের কণ্ঠ কোন অপরিচিত জায়গায় বন্ধুর আওয়াজ শুনলে পরিচিত মানুষের আওয়াজ শুনলে মনে তৃপ্তি আসে মনে মনে তৃপ্তি আসে ভয় দূর হয়ে যায় সিদ্দিক আকবরের কণ্ঠ শুনে আমার নবীজি মনে তৃপ্তি পেল আল্লাহ এই বন্ধু সিদ্দিক আকবর এখানেও আছে এখানেও আছে আবার কত রোগ গেলেন কত রোগ গেলেন গিয়ে দেখতেছেন একটা নোরানি বিছানা একটা লোক শুয়ে আছে একটা লোক কি বুঝতে অসুবিধা হয় একটা লোক শুয়ে আছে দেখে দেখে প্রশ্ন করলেন তুমি কে বলে আনা বেলাল আমি বেলাল হাবশি আমি আপনার গোলাম বেলাল হাবশি ও বেলাল আমি আসতে তখন সময় লাল তুমি কে নিয়ে আগে এসে বসে বেলাল এত সম্মান কেমনে পাইলা এত ইজ্জত কেমনে পাইলা বেলাল বলে আর রাসূলুল্লাহ এই সম্মান পেয়েছি আপনার একটা সুন্নত পালন করে কয়টা সুন্নত একটা সুন্নত পালন করে বেলাল কোন সুন্নত পালন করতে বলে সুন্নত হচ্ছে আমি যখন অজু করতাম কি করতাম অজু করতাম অজু করে দুই রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়তাম যে কোনো দিন যে কোনো সময়ে হারাম সময় ছাড়া মসজিদে প্রবেশ করলে আমি আগে অজুর নামাজ পড়তাম তারপরে মসজিদে প্রবেশের নামাজ পড়তাম বেলাল এই দুই রাকাত ওজুর সম্মানের বিনিময়ে ওজুর নামাজের বিনিময়ে আল্লাহ তোমাকে এত সম্মান দিয়েছে ও আমার উম্মত তোমরা যদি বেলালের মতো করে তাহিয়াতুল ওজুর নামাজ পড়ো আল্লাহ জল্লে শানহ তোমাদেরকে জান্নাতে সম্মান দান করবে নবীর সুন্নতের দাম আছে না নাই হাত তুলে বলা আছে না নাই আওয়াজ দিয়ে বলা আছে না নাই আল্লাহু আকবার রাসূলুল্লাহ জিন্দাবাদ সুম্মা দানা আরো কাছে আসেন আরো কাছে আসেন যেতে 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 প্রথম দানার কাছে চলে গেলেন আরেকটা স্তর আরেকটা ওই স্তরের নাম ফাতাদাল্লা ফাতাদাল্লা আরো কাছে আরো মনে করেন একটা মানুষ বাহিরে ঘাটায় আছে এখন উঠানে আসলেন কোথায় আসলেন আরো কাছে আসো আরো কাছে আসো ফাতা দাল্লা আমার প্রিয় নবী কাছে দে 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 এত বেশি কাছে চলে গেলে আল্লাহ বলে নবী ফাতা দাল্লা আরো কাছে আসেন আরো কাছে আসেন কাছে চলে আসলেন ফাকানা কবা কসাইন একটা দনুক তীর মারার সময় যেভাবে এভাবে করে ধরে এক হাত দূরত্ব কয় হাত এক হাত দূরত্ব এত কাছে চলে আসলেন আমার নবীজি দনুক যেভাবে তীর মারার সময় কাছে থাকে একটা একটার সাথে তীরের সাথে দনুকের এমন কাছে চলে আসলেন ও আদেনা আরো কাছে চলে আসলেন মাত্র এক হাত বা দেড় হাত দূরত্ব আমার নবীজি হাজির হয়ে গেলে আল্লাহ তোমার হাজির হয়ে গেলে আমার ইরশাদ করে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দরবারে মেহমান এসেছেন কি নিয়ে এসেছেন খালি হাতে আসছেন নি বন্ধুর দরবারে নয় বলে আল্লাহ খালি হাতে নয় আমি বড় হাতে এসেছি আত্তাহিয়াত লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত তাইয়্যিবাত কয়টা
কয়টা? আত্তাহিয়াতু লিল্লাহ। আমার জীবনে যত অভিবাদন রয়েছে, যত সম্মানী সম্মান অভিবাদন আছে, ওয়া তাইয়্যিবাত, যত পবিত্র জিনিস রয়েছে, আমার নামাজ, আমার কোরবানি, আমার সমস্ত নিয়ামত, সমস্ত ইবাদত আল্লাহ তোমার জন্য কোরবান। নবীজি কয়টা উপহার নিলেন? কয় প্রকার? কয় প্রকার? আমার নবী যখন উপহার নিলেন, মেহমান যদি খালি হাতে না আসে, বড় হাতে আসে, ঘরের মালিক আপ্যায়ন করেনি, মেহমানদারি করেনি, জোরে বল না, মেহমানদারি করেনি, মেহমানদারি করে আল্লাহ রাব্বুল ইজ্জত করলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, কে দিলেন সালাম? কে দিলেন সালাম? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও আমার বন্ধু, ও আমার নবী। এখানে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার সময় বলেছিলেন বন্দা, এখন বলতেছেন নবী, এখন বলতেছেন কি? নবী, ও আমার নবী, আপনার উপর সালাম, আপনার উপর শান্তি, আমি আল্লাহ সালাম। আল্লাহর নাম হচ্ছে কি? সালাম। আল্লাহর নাম সালাম। আমি আপনাকে সালাম দান করলাম, শান্তি দান করলাম, সোয়াহা। আল্লাহ দিলে শোনো, আমার নবীকে এমন সালাম দান করলেন, এমন শান্তি দান করলেন, নবীর সকলে আল্লাহ আমাকে তুমি দিয়েছ, আমি বুঝে নিয়েছি, কিন্তু একলা নেব না, একলা নেব না, উম্মতকে রেখে এসেছি, উম্মতকে রেখে এসেছি, একলা নেব না, একলা নেব না। সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন। আল্লাহ বিশ্বাস করে বেবি, তুমি আমাকে সালাম দিয়েছ, আমি একলা নেব না, আমার উম্ম সবার পক্ষ থেকে নিলাম। হায় হায়, ওখানেও কার চিন্তা? আমার আপনার চিন্তা, আর আমরা নবীর সামনে বিয়া দেবী করি। আল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ঈদ মিলাদুন নবী কোরআনে আছে, ইজমাত আছে, কিয়াস আছে, সুন্নায় আছে, হাজার বার আমরা প্রমাণ করব। যদি সুযোগ থাকে চ্যালেঞ্জে বসেন, মোনাজারায় বসেন, হাজার বার প্রমাণ হবে। মাঠে নাঙ্গে একটা মোনাজারা আমি প্রমাণ করে দিয়েছি, ইউটিউবে দেখবেন, বহস লিখলে আসবে, 1 ঘন্টা 12 মিনিটের মোনাজারা। মিলাদ কি আমনি? চেয়ারম্যান সাহেব ছিল, প্রশাসন ছিল। আল্লাহ আকবর বলেন, আল্লাহ আকবর বলেন। নবীজি আল্লাহর দেওয়া সালাম উম্মতের পক্ষ হয়ে গ্রহণ করলেন এবং বললেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, আমার বান্দাদের মধ্যে, ও খোদা আপনার বান্দাদের মধ্যে যারা আল্লাহর ওলি, যারা এরা বলো ওলি মানে না। আরে বেকুব, ওলির কথা তো কোরআনেও আছে, ওলির কথা এখানে সালামও আছে। ইবাদিল্লাহিস সালেহিন মানে আল্লাহর ওলি, ও আল্লাহ আমার সমস্ত উম্মতের পক্ষে নিলাম, ওলিদের পক্ষ হয়ে আমি বুঝে নিলাম। সালাম দিয়েছেন কে? বুঝে নিয়েছেন কে? কার পক্ষ হয়ে? ওলির পক্ষে, উম্মতের পক্ষে। দয়ালে নাবিগা প্রাণের নাবিগা, দয়াল নাবিগা প্রাণের নাবিগা, কোন সাধনে পাব তোমারে, বলে দয়াল নাবিগা প্রাণের নাবিগা, কোন সাধনে পাব, কোন সাধনে পাব তুমি তাহমদের জানানাই, কোন সাধনে পাব তুমি তাহমদের দিবানিসি মনে জালাত, দয়াল নাবিগা প্রাণের নাবিগা, কোন সাধনে পাব পিতা তোমার আবদুল্লাহ, মাতা তোমার আমেনা, দুদুমা তোমার বিবি হালিমা, ঠিক না? পিতা তোমার আবদুল্লাহ, মাতা তোমার আমেনা, দুদুমা তোমার বিবি হালিমা, 63 বছর তোরাতে, 87 বছর মেরাজে, ঠিক না? 63 বছর
সাতাশি বছর মেরাজে কাঁদেন নবী উম্মতের মায়া, কাঁদেন নবী উম্মতের মায়া, বলেন দয়াল্লাহ বিগ প্রাণের নবী গ, সরে দয়াল্লাহ বিগ প্রাণের নবী গ, কোন সাধনে কোন সাধনে পাব তোমায় তাহা মোদের জানানা, কোন সাধনে পাব তোমায় তাহা মোদের জানানা, দিবানিশি মনে জ্বালাতন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা জঙ্গলের বাঘরে চিনিলাম দয়ালি নবীকে, বলেন বান জঙ্গলের বাঘ চিনিলাম দয়ালি নবীকে, মানুষের চিনিলি নারে দোকান রইলাম অনেতে আল্লাহ সল্লে সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মাওলানা, আমার আল্লাহর পিয়ানরি আল্লাহর দরবারে আল্লাহ পাকের সামনে আমার নবীকে সালাম দিন আল্লাহ পাক, আল্লাহর নবী বললে আল্লাহ ইয়া রাব্বাল আমিন, বন্ধু বন্ধু সাথে কথাবার্তা শুরু হয়ে গেল, কিতাবের মধ্যে রয়েছে কত হাজার বছর ছিল এক আল্লাহ এবং রসুল ছাড়া কেউ জানে না, অনেকে তাফসির করেছেন ২৭ বছর ছিলেন, কত বছর জোরে বলেন ২৭ বছর ছিলেন, ৯০,০০০ কথাবার্তা হয়েছে, কয় হাজার বাস্তব কথা হচ্ছে কত বছর ছিলেন, কত দিন ছিলেন, কত সেকেন্ড ছিলেন আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না, ঠিক কি না, ঠিক কি না, কত কথা হয়েছে এক আল্লাহ জানে এক নবী জানে, আল্লাহ আপা নবী ইশাক করলেন আমি আল্লাহ পাকের সামনে বসে গেলাম আদবের সাথে, যখন বসে বললাম আল্লাহ পাকের কুদরতি দুই হাত, কুদরতি ফাওয়াদা কাতফাইয়া বাইনা সাদাইয়া, কুদরতি দুই হাত আমার আমার বুকের উপর রাখা হলো, আমার কাঁধের উপর রাখা হলো, আমার কাঁধে যখন রাখলেন আমি আমার অন্তরে ঠান্ডা অনুভব করলাম, কি অনুভব করলাম, কি অনুভব করলাম, ঠান্ডা অনুভব করলাম, ফা আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান জমিনের যত এলম সব এলম আমার ভিতরে চলে এসেছে, যত এলম আছে সব এলম কার ভিতরে চলে আসছে, জোরে গান না, কিতাবের মধ্যে রয়েছে তিন প্রকার এলম দিয়েছেন আল্লাহ, কয় প্রকার, কয় প্রকার আল্লাহ বলেন আমার পিরামিডকে তিন প্রকারের এলম দিয়ে ধন্য করেছেন, এক প্রকারের এলম দিয়েছেন যে এলম শুধু নবীর জন্য খাস, আল্লাহ জানে নবী জানে আর কেউ জানে না, আরে প্রেরণ হয়েছে যে প্রকার এলমে নবী পাকে এখতিয়ার দেওয়া হয়েছে, আপনি যাকে খুশি তাকে বলবেন, যাকে খুশি নয় তাকে বলবেন না, এই জন্য আবু হুরায়রা বলে আমার নবীজি আমাকে এমন এমন হাদিস বলেছে, ওই হাদিসগুলো আমি এখন বলবো না, আমি বললে আমাকে তোমরা কতল করে ফেলবে, ওই হাদিস আমি এখন বলবো না, তাহলে বোঝা গেল নবীজি এমন এমন হাদিস বলেছে কতগুলো আমরা জেনেছি কতগুলো জানি নাই, আরেক প্রকার এলম রয়েছে আম জ্ঞান সাধারণ জ্ঞান, এই পৃথিবীতে কামত পর্যন্ত যত বিজ্ঞানী যত আবিষ্কার হবে যত বিজ্ঞানী আসবে সব বিজ্ঞানী শ্রেষ্ঠ বিজ্ঞানী আমাদের নবী আপনার নবী কমলেওয়ালা নবী নুরুন নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা,
জোরে বলেন ঠিক কি না আল্লাহ বলেন ইরশাদ করে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দরবারে এসেছেন আমার দিদার জন্য হওয়ার জন্য আল্লাহ রে আমার উম্মত আপনাকে পেতে চাইলে আপনার দিদার চাইলে কি করবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম কয় ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম আমার নবী খুশি উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর দিদারে সিজদা দেবে সিজদা দেবে সিজদা দেবে যত সিজদা তত আল্লাহর দিদারে সময় কাটায় ফেলবে আল্লাহ পেনারে আল্লাহর দরবার থেকে বিদায় নিয়ে চলে আসছে আসার সময় আল্লাহ বিশ্বাস করলে আসার সময় এমন তারকা এমন নবী ওয়ান নাজমে ইদা হাওয়া এমন আমার নবীজির কসম নবী আমার দিদারের পরে নিষেধ দিকে নেমে আসছেন নিষেধ দিকে নেমে আসছেন কত কথা বলেছেন কত কথা বলেছেন সূরা নজম আল্লাহ বলেছেন ফাওহা ইলা আবদিহি মা আওহা সুবহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ রব্বুনকে আল্লাহ প্রিয় বান্দাকে যত কথাবার্তা বলার সব বলেছেন আল্লাহ জানে আল্লাহর বন্ধু জানে আল্লাহ পীরের সরাসরি আল্লাহকে দেখেছেন কিনা কোরআন কারীমে বলা হচ্ছে সূরা নজমে মা কাযাবাল ফুয়াদ আমি নবী আমার অন্তর যা দেখেছে মিথ্যা দেখে নাই মিথ্যা আমার অন্তর যা দেখেছে আমার চোখ যা দেখেছে মিথ্যা দেখে নাই সত্য দেখেছে অর্থাৎ আল্লাহর কোরআন প্রমাণ করেছেন আমার নবীজি আল্লাহকে সরাসরি দেখেছেন আমরা লাখ বলে সাক্ষ্য দিয়ে দিচ্ছি আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আল্লাহর কোনো শরীক নেই আমরা দেখি নাই নবীর থেকে শুনেছি ঠিক কিনা নবীর থেকে শুনে আমরা লাখ বলে সাক্ষ্য দিচ্ছি কিন্তু আমাদের নবী আল্লাহকে সরাসরি দেখে কপালের চোখে দেখে সাক্ষী দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি একক সত্তা ওনার কোনো শরীক নেই তিনি আমাদের মাবুদ এ সাক্ষী আমরাও দিচ্ছি নবীও দিয়েছেন ঠিক কিনা আমরাও মুমিন নবীও মুমিন আমার আল্লাহ বলে বান্দা তোমরাও মুমিন আমার আমার নবীও মুমিন তোমরা ইমান এনেছো আমার নবীর থেকে শুনে আমার নবী ইমান এনেছে আমাকে সরাসরি দেখে পার্থক্য আছে না নাই পার্থক্য আছে না নাই আমাদের ইমান নিয়া বাথান নবীর থেকে শুনে নবীর ইমানে সালাতান সরাসরি দেখে সরাসরি 50 ওয়াক্ত নামাজ নিয়ে নিচে আসতেছেন আসতেছেন ষষ্ঠ আসমানে মূসা ইসলাম দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছেন নবীজি আসবেন 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 কখন আসবেন দেখি কি নিয়ে আসে দেখি কি নিয়ে আসে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন হুজুর আপনি তো আল্লাহ দরবারে গিয়েছেন উম্মতের জন্য কি দিয়েছে আল্লাহ বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন সুহাল মুসা আলাইহিস অবাক হয়ে গেল এরা কি বললেন হ্যাঁ হ্যাঁ আপনার উম্মত তো 50 উক্ত পারবে না আমি তিন উক্ত পারি নাই 50 উক্ত কেমনে পারবে হুজুর একটু জান জান একটু দয়া করে জান না একটু জান ইয়ে নামাজ একটু কমাই আনেন মুসা আলাইহিস কাদের উপকার করতেছে কাদের উপকার আসেন রসুলও চলে গেলেন খোদা খোদা বুঝতে পেরেছি ঠিক আছে 75 কমাই দিলাম আবার আসলেন হুজুর 45 না না কি 45 পারবে না আওয়াজ দেন নবীজি আবার গেলেন কিছু মনে হচ্ছে যেন কিছুই বুঝে না হেকমত তো এক আল্লাহ জানে এক নবী জানে এক মূসা জানে মাঝখানে কি ঘটনা ঠিক কি না এভাবে যেতে যেতে 9 বার গিয়েছেন কয়বার 9 বার গিয়েছেন 45 রক্ত কমিয়েছেন আল্লাহ চাইলে প্রথমবার 45 কমাইতে পারতেন না 9 বার কেন আবদন করাইলেন কারণ আল্লাহ বলে বন্ধু বারবার আপনাকে একবার পাঠাচ্ছি আবার আনতেছি মন চাই না বিদায় দিতে মন চাই না এই জন্য হেকমত করে বাড়া দিয়েছিলাম ফন্দ যুক্ত করে দিয়েছিলাম যে কমাইতে কমাইতে যতবার আসবেন ততবার আমি আপনাকে দেখবো আপনি আমাকে দেখবেন তাহলে নবীজির দিদার হয়েছে কয়বার 10 বার প্রথমে একবার সরাসরি আবার 9 বার আবার কয়বার এই কথাগুলো অনেকে কেউ বলবে না সহজে খুব সূক্ষ্ম কথা কমাইলেন
নবী আসলেন আল্লাহ বাড়াচ্ছেন আল্লাহ বলে বন্ধু ছাড়তে মন চাই না নবীও বলে আল্লাহ রে আমারও তো যেতে মন চাই না উম্মতের জন্য যাচ্ছি আমারও যেতে মন চাই না কার জন্য যাচ্ছি আচ্ছা মাসখানে মুসার কাম কি মুসা ইসলামের কাজ কি মুসা ইসলাম অনেক চালাক মুসা ইসলাম বলে আমি দুনিয়াতে বেহুশ হয়ে গিয়েছিলাম আল্লাহ দেখতে গিয়ে কুহে তোরে এখন দেখি নবীর মাধ্যমে কিছু দেখি কিনা নবীজি বলেছেন আনা মিরআতু জামালিল হক আমি হচ্ছি আল্লাহ দেখার আয়না নবী হচ্ছেন আল্লাহ দেখার জোরে বল না ভাই আরো জোরে আরো জোরে কারে দেখার আয়নার সামনে দাঁড়ালে কারে দেখা যায় কারে বোরে বাইরে না নিজেরে কিরে ভাই আয়নার সামনে দাঁড়ালে কারে দেখা যায় নিজেরেই তো দেখা যায় সেলফি তুলেন মেলফি তুলেন কেমনে আয়না দিয়ে তো ঠিক না আয়নার সামনে দাঁড়াল নিজেকে দেখা যাই মুসা বলি আর রাসূলুল্লাহ নয়বার পড়ালাম নয়বার এসেছেন আমিও দুনিয়াতে নয়বার দোয়া করেছিলাম আল্লাহ বলেছেন মুসা দোয়া কবুল হয়েছে এই জন্য নয়বার আমি আপনার মাধ্যমে আল্লাহর দিদার পেয়েছি আল্লাহ বলে মুসা রে নয়বার দোয়া করেছিলা এই জন্য নবীর মাধ্যমে তোমাকে নয়বার আমিও সাক্ষাৎ দিলাম তাহলে মুসা আল্লাহ পেয়েছে কারো ছিলে কারো ছিলে কারো ছিলে আমরা নামাজ পেয়েছি কারো ছিলে হ্যাঁ নামাজ 50 ওয়াক্ত পেয়েছি নবীর সিনাই 5 ওয়াক্ত পেয়েছি মুসা ইসলামের ছিলে এই কথাটাও কেউ বলে না সহজে আমি বলে দিলাম মাইন করলে করে না 50 ওয়াক্ত পেয়েছি আমাদের নবীর সিনাই 5 ওয়াক্ত পেয়েছি মুসা ইসলামের ছিলে ঠিক না আবার মুসা ইসলামের ছিলেটা কবুল হয়েছে আমাদের নবীর ছিলে ঠিক না ঠিক না তাহলে মুসা আলাইহিস সালাম মারা যাওয়ার পরে নবীরা ওলিরা কবর থেকে উম্মতের কল্যাণ করতে পারে কিনা জোরে বলে পারে কিনা যদি বলে মারা যাওয়ার পরে কল্যাণ করতে পারে না তাহলে তোমাদেরকে বলবো এই বেকুবরা আজকে থেকে তোমরা 50 ওয়াক্ত নামাজ পড়বে যারা নবী ওলি কল্যাণ করতে পারে না একথা বলে এদেরকে বলবেন কয় ওয়াক্ত পড়তে কথা কয় না নামাজ ফরজ হয় যে কয় ওয়াক্ত যেহেতু মুসার উসিলা তারা মানে না তাহলে এদেরকে পড়তে হবে কত আর আমরা যদি উসিলা মানি আমরা পড়ব 5 সওয়াব পাবো 50 তোমরা পড়বা বেশি 50 পড়তে পড়তে পাতো খেতে পারবে ঘুমাই দেব পারবে না বকুব হবে না ছেলে গো পাবে না চাকরি বাকরি সব শেষ শুধু নামাজ ফরজ 50 ওয়াক্ত ঠিক না আর আমরা আরামে আরামে হাজত করব আল্লাহ খুশি রসুল খুশি জান্নাত হাঁটি হাঁটি জান্নাত চলে যাব ঠিক কি না যেহেতু আমরা উসিলা মানি কি মানি কি মানি কি রাগ করতেছেন মুসা আলাইহিস সালাম চলে আসলেন নবীজি আসতে 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 আল্লাহ নবী শপথ করলেন ফাস্তাই কস্তু ওয়া আনা বিল মসজিদিল হারাম আমি এসে দেখলাম মসজিদে হারামের মধ্যে আমি এসে উপস্থিত হয়ে গেলাম জোরে বলুন সুবহান এসে উম্মাহানির কাছে গেলাম উম্মাহানির কাছে বললেন হুজুর আপনি এই ঘটনাটা মক্কার মানুষকে বলবেন না এরা বিশ্বাস করবে না এরা এরা রসূল বলে কেন সত্য কথা কেন বলবো না আমি আল্লাহর দরবারে গিয়েছি আমি বলবো এরা বিশ্বাস করুক আর না করুক সুবহানাল্লাহ যেহেতু শুরুতে আমি বলেছিলাম সূরা বনী ইসরাঈল 60 নম্বর আয়াত নবীর মেরাজ মানুষের জন্য পরীক্ষা পরীক্ষায় কেউ পাস কেউ কি ফেরে কি দেখছে বেশি বিরিয়ানি খাবেন দিদি আবার নানাও ডাক তাহলে জোরে বলেন পরীক্ষা দিলে কেউ পাস কেউ কেউ পাস কেউ আমরা যারা নবীর মেরাজ মানে আমরা পাস গোল্ডেন এ প্লাস আর তোমরা যারা নবীর মেরাজ মানো না তোমরা কি ডিভিশন তোমরা কি ফেল কি কোন গ্রেড এফ গ্রেড কোন গ্রেড জোরে বলে না কোন গ্রেড তাহলে এরা নবীর মেরাজ না মেনে পাস নাকি ফেল কোন গ্রেড এফ গ্রেড কোন গ্রেড এফ গ্রেড আর আমরা মেরাজুল নবীকে মেনে আমরা গোল্ডেন এ প্লাস আমরা উসিলা মেনেছি মেরাজুল নবী মেনেছি মেরাজুল নবী মেনেছি মানার পরে ঈমান শক্ত হয়েছে জান্নাত সহজ হবে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা
আমার ভাইরা। তখন নবীজি যখন আবু জাহেলের সাথে দেখা হলো, আবু জাহেল চাচা গতকাল একটা ঘটনা ঘটেছে, কি কথাগুলো বলে দিব, বলে দিব না শেষ করে দেব, বলে দি কথাগুলো শেষ করে দি। আমার ভাইয়েরা আবু জাহেলকে বলো চাচা কালে কিন্তু একটা মজার ঘটনা হয়েছে, অল্প সময়ে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছি কালকে রাত্রে। আবু জাহেল বল কি হলো, কি বাইতুল মুকাদ্দাস গিয়েছে, কোথায় মক্কা কোথায় ফিলিস্তিন, কোথায় মক্কা কোথায় ফিলিস্তিন, তো বলে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সিদরাতুল মুনতাহা গিয়েছি, আরশ আজিম গিয়েছি, আবার চলে এসেছি। আবু জাহেল বলে মোহাম্মদ ভাতিজা এতদিন তোমারে পাগল বলতাম, কোনো ডকুমেন্ট ছিল না, আজকে তুমি ডকুমেন্টলি পাগল, আজকে দেখলাম তুমি ডকুমেন্টলি পাগল, দালিলিক পাগল। বলে কেন পাগল মানে, এটা কেমন কথা বললে তুমি, বাইতুল মুকাদ্দাস সিদরাতুল মুনতাহা রাখো, বাইতুল মুকাদ্দাস তুমি জীবনে দেখো নাই, আমি জানি, দেখি বলো তো, প্রশ্ন করা শুরু করছে কে, আবু জেহেল কে, বুহারী শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ পীরের মধ্যে মানে আবু জেহেল প্রশ্ন করা শুরু করলাম, হে মুহাম্মদ তুমি তো কোনোদিন বাইতুল মুকাদ্দাস যাও নাই, বাইতুল মুকাদ্দাস দরজা কোন দিকে বলো, জানালা কয়টা বলো, ফ্যান কিরকম বলো, যে বাইতুল মুকাদ্দাস কাঠামো কিরকম বলো, প্রশ্ন করা শুরু করলো। আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান রক্ষা করা মালিক আমি আল্লাহ, আপনার শান রক্ষা করা মালিক আমি আল্লাহ। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের ফটোকপি, কি কপি, ফটোকপি চিত্র আপনার চোখের সামনে আমি তুলে ধরলাম, এরা প্রশ্ন করবে আপনি দেখে দেখে উত্তর দিয়ে দিবেন, ইয়ার এরা প্রশ্ন করবে যত আপনি দেখে দেখে জবাব দিয়ে দেবেন, এটা নকল হবে না, কারণ আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করেছি। আপনার লাঞ্ছিত হোক আমি পছন্দ করি না, আপনার শান বাড়বে আমি পছন্দ করি, আপনাকে আমি আল্লাহ চিনি, আপনার সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলাম আপনি জবাব দিয়ে দেন, যত প্রশ্ন তত জবাব। আবু জাহেল বলে কি ব্যাপার, সব জবাব সত্য, সব জবাব আর কিছুই বলতে পারে না, ও মুহাম্মদ আমি তো বিশ্বাস করতে পারি না, তুমি তো বড় জাদুকর। কিছুক্ষণ পরে দিনের বেলায় সিদ্দিক আকবর আগমন করলো, ও আবু বকর তুমি মুহাম্মদের কলমা পড়েছো, মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়েছো, ও সিদ্দিক আকবর শোনা মুহাম্মদের কলমা পড়েছো, তোমার নবী মুহাম্মদ কি বলেছে জাননি, বলে কি বলেছে, তোমার নবী নাকি গতকাল রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, এটা আবার কেমনে কথা, মক্কা থেকে যেতে কয়দিন লাগে আসতে কতদিন লাগে, এটা কেমনে কথা। আবু বকর সিদ্দিক বলে আবু জাহেল আমার নবী যদি বলে দেখেন, আমি তো এখনো শুনি নাই, আমি তো এখনো নবীর মুখে শুনি নাই, তোমার মুখে শুনলাম, যদি বাস্তবে নবীজি বলে দেখেন আমি বিশ্বাস করে নিলাম, আমি বিশ্বাস করে নিলাম, আমার মনে কোনো সন্দেহ না। আল্লাহ বৈশা করলেন, আল্লাহ বৈশা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সত্য নিয়ে আগমন করেছেন, আপনার সত্যকে সিদ্দিক আকবর সত্যায়ন করেছে, ওয়াসাদাক বিহি সূরা জুমার, ওয়াসাদাক বিহি সিদ্দিক আকবর সত্যায়ন করেছে, আমার বিশ্বাস সিদ্দিক আল্লাহ তোমাকে সিদ্দিক আকবর উপাধি দিয়েছেন, আপনি উনি সিদ্দিক আকবর হয়ে গেল, মেরাজ মেনে আবু জেহেল মেরাজ নামে নে জাহান্নামে হয়ে গেল, কিয়ামত পর্যন্ত যারা নবীর মেরাজ মানবে তারা সিদ্দিক আকবরের পক্ষে, আর যারা মানবে না তারা কার পক্ষে, কার পক্ষে, আমরা সিদ্দিক আকবরের পক্ষে আছি ঠিক কিনা, আর যারা মেরাজ মানে না, মেরাজ উন্নবীর মাহফিল করে না, মেরাজ উন্নবীর বয়ান করে না, জুমা চলে যায় নামাজ চলে যায় মেরাজের কথা বলে না, এরা আবু জেহেলের পক্ষের মানুষ ঠিক কিনা, আবু জেহেলের পক্ষের মানুষ এই জন্য তারা মেরাজের কথা বলে না, আমরা সিদ্দিক আকবরের পক্ষে আমরা মেরাজের কথা বলি, আমার নবী কামলে ভাল নবী আল্লাহ দিদারে গিয়েছেন আল্লাহ সাক্ষাৎ করেছেন, নবীজি খোদা নয় খোদার থেকেও জুদা নয়, নবীজি খোদা নেই খোদা সে জুদা বি, জোরে কর না, সাহেবত হো হাবিবে খোদা হে ये न समझो खुदा से जुदा है, ये न समझो खुदा से जुदा है, उसको दुनिया में जन्नत मिली ठीक है ना, उसको दुनिया में जन्नत मिली है, जो शहीद
শহরে মদিনা হো করম তাজদারে মদিনা হো করম তাজদারে মদিনা হো করম তাজদারে अब तो मुश्किल है दुनिया में जीना साहेबे ख्वाब कौसैन सुनिए गम से भरपूर है मेरा सीना हो करम ताजदारे मदीना आमीन बोले आमीन बोले आमीन बोले एवं मक्का काफिर गुन बोले क्यों सुविधा होच्छे देरी होच्छे खुदा से निश्चित कदा कौन है मत कैसे कैसे माशाल्लाह बात हो गई से फान हो गई आमीन बोले आमीन बोले ও মোহাম্মদ আমাদের প্রশ্ন আসে তুমি যদি বাইতুল মুকদ্দাস যাও এই মক্কার কিছু ব্যবসায়ী কাফেলা বাইতুল মুকদ্দাস গিয়েছে দেখা যায় কাতো জানি আরেকটা পরীক্ষা আরেকটা নবীজি বলে হ্যাঁ তিনটা কাফেলা দেখা হয়েছে আল্লাহু আকবার বলেন কয়টা কাফেলা একটা কাফেলা আজকে ফজরে সূর্য উদিত হওয়ার সাথে সাথে পৌঁছবে সুবহানাল্লাহ বলেন এরা এরা পৌঁছার পরে দেখবে দেখে জিজ্ঞেস করবে এদের একটা তাবু ছিল আমি যখন বোরাক নিয়ে যাচ্ছিলাম বোরাক নিয়ে হঠাৎ আমার পিপাসা পেল কি পেল জিবরিল কে বলে জিবরিল চল একটু পানি পান করি নিচে একটা তাবু দেখলাম কি দেখলাম তাবু দেখলাম ওই তাবু থেকে পানি পান করলাম এক গ্লাস পানি কি পানি আমি পানি পান করতে করতে এর আসি বসছে আমি বলেছিলাম যে আমি মোহাম্মদ এক গ্লাস পানি পান করেছি তোমাদের থেকে সুবহানাল্লাহ বলে চলে গিয়েছিলাম এরা সূর্য উদিত হওয়ার পরে আসবে এদেরকে জিজ্ঞেস করিও এদের তাবু থেকে আমি পানি পান করেছি কিনা সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বিন ইশাদ করলি আরেকটা কাফেলা পাবে যে কাফেলা মদিনা শরীফ এই এই এলাকায় মক্কা শরীফে পৌঁছবে যখন সূর্য স্থির হয়ে যাবে এরপরে সূর্য স্থির হওয়ার পরে দুপুরে ওই কাফেলা পৌঁছবে ওই কাফেলা যখন আমার আমার বোরাকের গতি স্পিডে চলছে এরা উঁটের উপর ছিল কিসের উপর ছিল উঁটের উপর ছিল আমার বোরাকের বাতাসে এরা উট থেকে পড়ে গিয়েছে একজনের হাত ভেঙে গেছে আসলে দেখবে জিজ্ঞেস করবে কারো হাত ভেঙেছে কিনা সুবহানাল্লাহ বলেন আর একটা কাফেলা দেখেছি এরা সূর্য অস্ত যাওয়ার আগে পৌঁছবে মাগরিবের আগে পৌঁছবে ওই কাফেলা এরা তাদের উঠ হারিয়ে ফেলেছিল কি হারিয়ে ফেলেছিল এরা উঠ হারিয়ে ফেলেছিল আর আমি যখন ফিলিস্তিনে গিয়েছিলাম উঠ হারিয়ে ফেলার পরে আমার সাথে সাক্ষাৎ হয়েছিল আমি তাদেরকে বলেছিলাম আনা মুহাম্মদ আমি মুহাম্মদ বলছি অমুক জায়গায় তোমাদের উঠ আছে যাও নিয়ে আসো এরা আসলে জিজ্ঞেস করবা এদের উঠ আমি খোঁজ করে দিয়েছি মক্কার মানুষ তো অবাক এই মোহাম্মদকে ধরার একটা সুযোগ পেয়েছে কেউ আর ঘুমায় না সূর্য উঠার আগে আগে সবাই একটা পাহাড়ে বসে আছে হাজার হাজার মানুষ মোহাম্মদের কথা সত্য হয় কিনা দেখার জন্য বরাবর দেখতে যে সূর্য উদিত হয়েছে একটা কাফেলা হাজির এই কাফেলা তোমরা কি ওখানে মোহাম্মদের সাথে সাক্ষাৎ হয়েছিল বলো হ কি ব্যাপার বুঝি না মোহাম্মদ আমাদের তাবু থেকে পানি পান করে ফেলেছে ওদের ঠিক নেই বলে ঠিক মানে আমরা কলার কণ্ঠ শুনেছি আবু জাহেল বলে পারলাম না এখানেও ফেল এখানেও আচ্ছা দুপুরের জন্য বসে আছে সেকেন্ড কাফেলা দেখি আসছে এরা আসার পরে দেখতেছে একজন হাত ভাঙা কি কি রে তোমার হাত ভাঙা কেন কি হয়েছে মারামারি করছো নি বলে না ভাই কি একটা বাতাস আসছে কি গতি বুঝি না আমরা ঘোড়াতে উঠতে পড়ে গিয়েছিলাম আমার হাতটা ভেঙে গেছে বলে কি রে মোহাম্মদ যা বলছে সত্য বলছে সুবহানাল্লাহ বলে এখানেও ফেল এখানেও ফেল আবার এখন বসে আছে সন্ধ্যার জন্য কিসের জন্য সূর্য ডুবে যাচ্ছে ওই কাফেলা আসতে আসতে কোন একটা কারণে দেরি হয়ে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে আবু জাহেল বলে দেখো এবার মোহাম্মদকে পাইছি দেখছো সূর্য এখন ডুবতেছে এর এখনো আসেনি এই মোহাম্মদ ধরা দেখতেছি কি রে দশ মিনিট চলে যায় পনেরো মিনিট চলে যায় এক ঘন্টা চলে যায় সূর্য যেখানে আছে ওখানে দাঁড়িয়ে আছে উঠবো না গড়ি কাড়া করে সূর্য ঘুরে না খিরে কি ব্যাপার এক ঘন্টা পরে প্রায় ওই কাফালে এসে পৌঁছছে পৌঁছার পরে সূর্য ডুবে গেছে
ঘটনা কি ঘটনা হচ্ছে ওই কাফেলা একটু দেরি হয়ে গিয়েছিল আল্লাহ সূর্য ভাই এই সূর্য যেখানে আছে ওখানে দাঁড়ায় থাক আমার নবীর কথা সত্য হতে হবে দাঁড়ায় থাক নবীর গোলামি কর নবীর গোলামি করো ওলির গোলামি করো এই সূর্য নবীর গোলামি করে দাঁড়ায় দেখো নবীজির কথা সত্য হতে হবে নবীজি যা বলেছেন তা সত্য করেছেন কে সত্য করেছেন কে বিশ্বাস করেন কি না বিশ্বাস করেন কি না বিশ্বাস করার নাম ইমানদার পাশ না করলে ফেল মানি জান্নাত না জাহান্নাম ফেল মানি কার সাথে বন্ধুত্ব আবু জাহেলের সাথে পাশমানি জান্নাত বন্ধুত্ব কার সাথে সিদ্দিক আকবরের সাথে ঠিক না জোরে বলেন ঠিক না হেরাক্লিয়াস রোম সম্রাট কি সম্রাট রোম সম্রাট দাহিয়াতুল কলবিকে ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন নবীজি ওখানে আবু সুফিয়ান গিয়ে নবীর বিরুদ্ধে পিন মারামারি করতেছে কি করতেছে জোরে কর না পিন মারামারি মোহাম্মদ বড় মৃত্যু নাজবিল্লাহ বলে মোহাম্মদ বলে ফিলিস্তিন গিয়েছে বাইতুল মুকাদ্দাস আর শজিম গিয়েছে রাতের সমান্য সময়ে এটা আমরা বুঝি না তখন বাদশাহ হেরাক্লিয়াস বলে এটা কি সত্য নি কেউ বলে না একজন পাদ্রী দাঁড়িয়ে গেল একজন পাদ্রী দাঁড়িয়ে গেল জি অবশ্য সাহেব শুনো এই কথা সত্য আমি সেই দিন ফিলিস্তিন ছিলাম আমি ফিলিস্তিন ছিলাম বাইতুল মুকাদ্দাসের খিদমতের সেবা করার সেই দিন খাদেমের দায়িত্ব আমার ছিল আমার দায়িত্ব ছিল আমি ওই বাইতুল মুকাদ্দাস এশার সময় ছিলাম দরজা বন্ধের সময় হলো সব দরজা বন্ধ করে দিলাম একটা দরজা বন্ধ করতে পারি নাই ওই দরজা নিয়ে টানাটানি করতে করতে একজন টানাটানি করলাম আরো দশজন বিশজন আনি টানাটানি করলাম দরজা বন্ধ করা সম্ভব হয় না মনে করেছিলাম সাত দোষে গেছে সাত নিচে নামে গেছে দোষে গেছে এই জন্য দরজা বন্ধ হয় না কিন্তু না আমি দেখেছি ফজরের সময় যখন গেলাম দেখতেছি যে এই দরজা রাত্রিবেলা রাতের এগারোটায় রাতের দশটায় টানাটানি করে দশজনে বন্ধ করতে পারে নাই ওই দরজা দ্বারা মাত্র সকালে বন্ধ করতে পেরেছি রাত্রিবেলায় বন্ধ হয় নাই ফজরে বন্ধ হয়ে গেল নিশ্চিত ওই দরজা বাবে মোহাম্মদ মোহাম্মদের সম্মানে দাঁড়িয়েছিল মোহাম্মদের সম্মানে দাঁড়িয়েছিল আমরা মারুছ হয়ে মোহাম্মদকে চিনলাম না ওই বাইতুল মুকাদ্দাসের দরজা নবীকে চিনতে পেরেছে এই জন্য নবীজি প্রবেশ করেছে এই বিশ্বাসের শুনো আমি দেখেছি বাইরে একটা পাথর যে পাথরে একটা বুরাক বাঁধা হয়েছে মনে আছে আঙ্গুল সেট করে বোরাক বাঁধা হয়েছিল আমি দেখেছি আরো দেখেছি আমি দেখলাম বোরাকের চিহ্ন পায়ের চিহ্ন আরো দেখেছি মুহাম্মাদের পায়ের চিহ্ন অনেক মানুষের পায়ের চিহ্ন দেখেছি আমার বিশ্বাস হচ্ছে মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে সুবহানাল্লাহ বলেন এই জন্য বিবি মা উম্মেহানি বলেন উম্মেহানি বলেন এত অল্প সময়ে মেরাজ হয়েছে আমার নবী গিয়েছেন এসেছেন ওযু করে গিয়েছেন ওযুর পানি এখনো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এত অল্প সময় দরজা বন্ধ করেছিলাম কিল লেগেছিলাম কিল লাগানোর সাথে একটু নড়ে না কিলটা এখনো নড়াচড়া করে বিছানা থেকে উঠলে বিছানা একটু গরম থাকে না কথা কয় না দেখলাম নবীজি এসেছেন বিছানাটা এখনো গরম সময় কম না বেশি কম না বেশি কথাটা কার কথাটা কার আল্লাহর কথা কম সময়ে নিয়ে গিয়েছেন মেরাজকে না মানলে আল্লাহকে মানা হয় না ঠিক কিনা মেরাজ মানলে আল্লাহ মানা হয় ঠিক কিনা মেরাজ মানলে আল্লাহ মানা হয় মেরাজ না মানলে আল্লাহকে অস্বীকার করা হয় কারণ মেরাজের দাবি তো নবীর নয় দাবি তো আল্লাহ আশরা বলেছেন আমি নিয়ে গিয়েছি আল্লাহর দাবিরই কেমনে মিথ্যা বলবা বেকুব।